মিথ্যা মামলা দিয়ে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। দুপুরে চট্টগ্রামের ১৬ শহরস্থ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের এক একটি এলাকায় অপরাধের ধরন ভিন্ন। এ প্রসঙ্গে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রপ্তানি, পণ্য লুট, সাইবার অপরাধ, অবৈধ অস্ত্র উদ্ধার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুলিশ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি। আমি আপনার পাশে